আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লকডাউনের বৃষ্টির মৌসুমে বিকালে বারান্দায় বসে কেক আর চা খেতে কার না ভালো লাগে। চা তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু আসুন দেখে নিই কীভাবে ঘরে বসে বানাবেন সুস্বাদু ফ্রুট কেক। এক পাউন্ড ফ্রুট কেক বানাতে যা যা উপকরণ প্রয়োজন হবে: তিনটা ডিম, 100 গ্রাম চিনি, 100 গ্রাম ময়দা, 50 গ্রাম সয়াবিন তেল, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচের 1/4 ভাগ বেকিং পাউডার এবং কিছু ফলের কুচি। আমি কাজু বাদাম, কিশমিশ এবং খেজুরের কুচি নিয়েছি, আপনারা চাইলে মোরব্বাও দিতে পারেন। তো আসুন এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে কিছু কাগজকে সুন্দরভাবে কেক বানানোর সাঁচের মাপের কেটে নিচ্ছি। কাগজগুলোকে এমনভাবে বসাবো যাতে কেক বানানোর সাঁচের ভিতরে সুন্দরভাবে কাগজগুলো এঁটে যায়। কাগজগুলোকে ভিতরে বসানোর পর দেখতে অনেকটা এরকম দেখাবে। এবার আমরা একটি পাত্রের মধ্যে 3টি ডিম ভেঙে কুসুম সহ দিয়ে দিচ্ছি। এবার বিটারের সাহায্যে ডিমগুলোকে সুন্দরভাবে ফেটে নিব। প্রায় 5 মিনিট ধরে আমরা ডিমগুলোকে ফেটে নিচ্ছি যাতে ডিমগুলো ফেপে ওঠে। ডিম যত ভালোভাবে ফেটে নেবেন, কেক তত নরম হবে, খেতেও তত মজাদার হবে। আমাদের ডিম ফেটানো প্রায় শেষ। এবার আমরা এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনি বিটারের সাহায্যে ফেটানো ডিমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে 4 থেকে 5 ফোঁটা চকলেট ফ্লেভার মিশিয়ে দিচ্ছি। এখন আমরা মিশ্রণের মধ্যে 50 গ্রাম তেল ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি। তেলগুলোকে ধীরে ধীরে ঢেলে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমরা 100 গ্রাম ময়দার মধ্যে 1/4 টেবিল চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমরা ডিমের মিশ্রণের মধ্যে ময়দার মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে ধরে হাতের সাহায্যে ভালো করে ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে। আমরা মিশ্রণের মধ্যে এখন অল্প করে ফলের কিছু কুচি মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা ওভেন 5 মিনিট ফুল হিটে গরম করে নিচ্ছি। পাশাপাশি আমাদের কেক বানানোর সেই সাঁচ যেখানে কাগজ লাগিয়ে নিয়েছিলাম, তার মধ্যে প্রথমে কিছুটা ফলের কুচি দিচ্ছি, তারপর কিছুটা কেকের মিশ্রণ ঢেলে দিচ্ছি, তারপর আবার কিছুটা ফলের কুচি দিয়ে তার উপরে আবারও কেকের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার এর উপরে হালকা একটু পানিতে হাত ভিজিয়ে ডুবো ডুবো করে আঙুল দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। আঙুল দিয়ে এভাবে ডুবো ডুবো করে দাগ কাটার ফলে ওখানে কিছুটা পানি লেগে থাকবে এবং এতে কেকটা ফুলে উঠবে। এখন আমরা ওভেনে 30 মিনিট সময় দিয়ে আপার এবং লো হিটে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমরা এখন ওভেন খুলে কেকটাকে বের করে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচ আছে কি না। আমাদের কেক পুরোপুরি বেক হয়ে গেছে। এখন কেকটাকে সাঁচ থেকে বের করে কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে কেটে পরিবেশন করতে পারেন। আমরাও এখন পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কেক, অসাধারণ দেখতে আর খেতেও চমৎকার। বিকেলে চায়ের সাথে এই কেকটা আপনার সময়কে করবে আরও চমকপ্রদ। আপনারা বাসায় এই কেকটি তৈরি করে জানাবেন। রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।